বৃষ্টি উপেক্ষা করে টিকিটের জন্য সৌদি প্রবাসীদের দীর্ঘ সারি, পর্যাপ্ত ফিরতি ফ্লাইট নেই, কোভিড পরীক্ষা সহ নানা চ্যালেঞ্জ। অবৈধ সম্পদ আড়াল করতে মৃত বাবাকেও ছাড়েননি স্বাস্থ্যের ড্রাইভার মালিক, ভুয়া তথ্য দিয়ে গড়েছেন মাজার, আঁতাচ্ছিল প্রভাবশালীদের সঙ্গে। এই যে কাজ নিছি, যে কাজের দাম হচ্ছে 35,000 টাকা, নিচে 8,000 টাকা দিয়ে কাজ দাম কম, মনে হয় আপনি কাজ করাবেন না, করাবেন না। করোনা মহামারীতে কাজ নেই, খেটে খাওয়া মানুষের আয় কমেছে প্রায় অর্ধেক, জেঁকে বসেছে দারিদ্র। ভাঙনের কবলে কুড়িগ্রামের 5টি সরকারি প্রাথমিক বিদ্যালয় অনিশ্চিত, হাজার হাজার শিক্ষার্থীর জীবন, কর্তৃপক্ষ উদাসীন। সমসংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। টিকিটের জন্য সৌদি এয়ারলাইন্সের কারওয়ান বাজার অফিসে আজও সকাল থেকেই ভিড় করছেন বিভিন্ন জেলা থেকে আসা প্রবাসীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সাদাত রহমতুল্লাহ, বিস্তারিত জানতে আমরা সরাসরি যাব তার কাছে। সাদাত, কি তথ্য রয়েছে আপনার কাছে? এই সকাল থেকে অপেক্ষা করছে সৌদি এয়ারলাইন্সের সামনে, রাজধানীর সোনারগাঁয়ে সৌদি এয়ারলাইন্সের টিকিট কাউন্টার রয়েছে, সেখানে তারা অপেক্ষা করছেন টিকিটের জন্য। এবং আজকে গত কয়েকদিনের যে ধরনের অভিযোগ ছিল টিকিট বিক্রি, সেই অভিযোগগুলো আজকে কিছুটা হলেও কমেছে। কারণ এখন পর্যন্ত আমরা জানি যে আজকে 500 যে অতীতে যে টোকেনগুলো তারা সরবরাহ করেছিল সৌদি এয়ারলাইন্স, আজকে তার মধ্যে 500 টোকেন তারা জমা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তার বিপরীতে তারা টিকিট দেবেন। কী পরিমাণ টিকিট তার বিপরীতে দেয় সেটি এখন হচ্ছে বড় বিষয়। একটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, এখানে যারা এসেছেন মূলত নতুন টিকিটের জন্য যারা এসেছেন তাদেরকে নতুন করে কোনো ধরনের টোকেন দেওয়া হচ্ছে না এখন পর্যন্ত। তবে তারা অভিযোগ করছেন যারা বিভিন্ন জেলা থেকে এসেছেন এখান থেকে নতুন কোনো তথ্য না দেওয়ার কারণে এই ধরনের তথ্য বিভ্রান্ত তারা শিকার হচ্ছেন। এবং ভিতর থেকেও কিন্তু সৌদি এয়ারলাইন্স কোনো ধরনের তথ্য তাদেরকে দিচ্ছে না, সব মিলে এক ধরনের দুর্ভোগ যেমন রয়েছে, একই সাথে তারা বলছেন যে আসলে কী পরিমাণ টিকিট দেওয়া হবে, কবে নাগাদ দেওয়া হবে তার সুনির্দিষ্ট কোনো তথ্য বা ব্যাখ্যা এখন পর্যন্ত সৌদি এয়ারলাইন্স ভিতর থেকে কোনো তথ্যই দিচ্ছেন না। এই অভিযোগটি যেমন রয়েছে যা তারা বলছেন যে যারা ফিরতে টিকিট বা রিটার্ন টিকিট কেটে যারা বাংলাদেশে এসেছেন তারা তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে আগে থেকেই যেন টিকিটগুলো সরবরাহ করা হয়, ফলে তারা সময় মতো সৌদিতে গিয়ে কর্মস্থলে যোগ দিতে পারবেন। এবং পাশাপাশি এখানে যারা এসেছেন তাদের সবচেয়ে বড় যে অভিযোগ সেটি হচ্ছে যে সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ এখন পর্যন্ত তাদেরকে সুনির্দিষ্টভাবে কোনো কিছুই বলছে না যে টিকিট কবে নাগাদ দেওয়া হবে এবং সে টিকিটের কী প্রক্রিয়া দেওয়া হবে। কারণ যারা রিটার্ন টিকিট নিয়ে এসেছেন দেশে তাদেরকে নতুন করে কোনো চার্জ সেখানে প্রযোজ্য হবে কি না, এসব নানান বিষয়গুলো এখন পর্যন্ত রয়েছে। এখন পর্যন্ত আমরা দেখেছি যে টিকিট দেওয়ার প্রক্রিয়া এখন পর্যন্ত শুরু হয়নি, বা বিগত সময়গুলোতে যারা এই টিকিটের জন্য গত 3 থেকে 4 দিন ধরে সোনারগাঁর ভিতরে অবস্থান করছে 200 থেকে 250 লোক, এমন তথ্য আমাদের কাছে রয়েছে, যারা সেখানে অবস্থান করছে সেখানে খাওয়া দাওয়া করছেন তাদেরকে বের হওয়ার কোনো সুযোগ নেই, এবং ভিতর যারা বাইরে অবস্থান করছেন তাদেরকে কিন্তু ভিতরে ঢোকার কোনো ধরনের সুযোগ নেই। সব মিলে এই তথ্য না থাকার কারণে যারা বিভিন্ন জেলা থেকে আসছেন তারা কিন্তু এক ধরনের দুর্ভোগে পড়ছে। যত দ্রুত সম্ভব তারা বলছেন যে সমস্যার সমাধান যাতে এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাদেরকে একটি সমাধান দেয়। আমরা গতকালকে দেখেছিলাম যে টিকিটের জন্য যে অভিযোগগুলো ছিল বা টিকিট না পাওয়ার জন্য যে অভিযোগগুলো ছিল সেই অভিযোগগুলো আজকে কিন্তু নেই। তবে সকালবেলা অন্যান্য দিনের তুলনায় যেই লম্বা লাইন ছিল বা যেই মানুষের উপস্থিতি ছিল আজকে যে কোনো সময়ের তুলনায় এখানে উপস্থিতি এবং সেই জায়গাগুলো অনেকাংশেই কম, অভিযোগগুলো কম। এই ছিল এখন পর্যন্ত রাজধানীর সোনারগাঁও থেকে সৌদি এয়ারলাইন্সের টিকিট বিক্রির সবশেষ খবর। কারণ বাজার থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সাদাত রহমতুল্লাহ। সৌদি প্রবাসীদের সমস্যার একটি বিহিত হলেও মিলছে না স্বস্তি, কারণ ওয়ার্ক পারমিট বা আকাবার নতুন মেয়াদ 17 অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে, কিন্তু পর্যাপ্ত ফিরতি ফ্লাইট নেই 17 অক্টোবর পর্যন্ত বাংলাদেশ বিমান কিংবা সৌদি এয়ারলাইন্সের। এছাড়া সৌদিতে বিমান বাংলাদেশের নিয়মিত ফ্লাইট পরিচালনার স্কেজিউল এখনও পাওয়া যায়নি, রয়েছে কোভিড পরীক্ষা সহ আরও নানা চ্যালেঞ্জ। এ বিষয়ে আজহার লিমনের একটি প্রতিবেদন দেখব।
26 ও 27 এবং 29 ও 30 সেপ্টেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জেদ্দা ও রিয়াদে যে দুটি করে ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে তা কোনো নিয়মিত ফ্লাইট নয়। চার্টার্ড ক্যাটাগরিতে চারটি ফ্লাইটে করোনা পরিস্থিতির প্রেক্ষাপটে প্রায় 1000 জন যাত্রী যেতে পারবেন। প্রবাসীদের দাবি, এভাবে দেশে আটকা পড়া প্রায় 35,000 প্রবাসীকে সৌদি আরব পাঠাতে ফ্লাইট দরকার পড়বে কমপক্ষে 130টি। কিন্তু ওয়ার্ক পারমিট বা আকামার নতুন মেয়াদ, 17 অক্টোবরের মধ্যে এতগুলো ফ্লাইট পরিচালনার সক্ষমতা সৌদিও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আছে কি? বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তা বলছেন, সৌদি আরব বাণিজ্যিক ফ্লাইটের অনুমতি দিলে প্রতিদিন সর্বোচ্চ 3টি করে ফ্লাইট পরিচালনার সক্ষমতা রয়েছে বাংলাদেশের। এদিকে সৌদি কর্তৃপক্ষ নিয়মিত ফ্লাইটের বাইরে মাত্র একটি বিশেষ ফ্লাইটের অনুমতি চেয়েছে, যদিও বাংলাদেশ সৌদি এয়ারলাইন্সকে যতটা সম্ভব ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। জটিলতা মানে আমরা তথ্যটা সঠিকভাবে পাচ্ছি না সৌদি আরবের সিভিল এভিয়েশন অথবা তাদের সৌদি এয়ারলাইন্সের পক্ষ থেকে যে আসলে তাদের জটিলতাটা কোথায়, তাদের প্রবলেমটা কোথায় বাংলাদেশ বিমানকে শিডিউল ফ্লাইট অনুমোদন দিতে। তারা যতটা চায় আমরা ততটা ফ্লাইটই দিব, অন্য ফ্লাইটকে অ্যাডজাস্ট করে হলেও তাদের আমরা দিতে রাজি আছি, কিন্তু এ ব্যাপারে তাদের কাছ থেকে তেমন রেসপন্স পাইনি। তারা মাত্র একটা মাত্র অতিরিক্ত ফ্লাইট চেয়েছে। ফলে আকামার নতুন ম্যাচ শেষ হওয়ার পরও হাজার হাজার প্রবাসীর কাজে ফিরতে না পারার শঙ্কা রয়ে গেছে। এছাড়া ভ্রমণের ক্ষেত্রে কোভিড সনদ বাধ্যতামূলক করেছে সৌদি সরকার। অভিবাসী নিয়ে কাজ করা সংস্থাগুলো বলছে, আপাতত জটিলতা নিরসন হয়েছে মনে হলেও চ্যালেঞ্জ অনেক। তাদের কোভিড টেস্টার করার ক্ষেত্রে যাতে কোনো ধরনের ভোগান্তি না হয়, কোনো বাড়তি টাকা প্রয়োজন না হয়। আমাদের অভিবাসীরা কিন্তু বহুভাবেই আসলে ভোগান্তি শিকার হয়েছে, সেটা দেশেও হয়েছে বিদেশেও হয়েছে। এই পর্যায়ে এসে যাতে তারা আর কোনো ভোগান্তি শিকার না হয়, এমন অবস্থায় পররাষ্ট্রমন্ত্রী বলছেন, প্রবাসীদের কাজে ফিরতে যাওয়ার নিশ্চিতে তারা সব ধরনের ব্যবস্থাই নেবেন। যদি আমাদের রেগুলার ফ্লাইট না দেয়, আমার লোক যেতে হবে তো, না গেলে তার চাকরি টাকরি সেই প্রেক্ষিতে রেগুলার স্পেশাল ফ্লাইটের আয়োজন করব। এদিকে কাজে ফেরত যেতে নিয়োগকর্তা বা কোম্পানির অনুমতি প্রদর্শনের কথাও বলছে সৌদি কর্তৃপক্ষ। সব মিলিয়ে হাজার হাজার প্রবাসীর কাজে ফিরতে যাওয়ার নিশ্চিতে এখনও অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে তা বলাই যায়। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্যের গাড়ি চালক মালেকের বাবার নামে প্রতিষ্ঠিত মাজারে যেতেন নায়ক নায়িকা সহ প্রভাবশালী ব্যক্তিরা। বাবার মৃত্যুর পর শুরু হলেও দুগ্ধ খামারের প্রতিষ্ঠাতা হিসেবে লিখেছেন মৃত বাবার নামেই। পৈতৃক সম্পত্তি দাবি করলেও সব সম্পদ মালিকেরই কেনা। সরেজমিনে ঘুরে এবং তার প্রতিবেশীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানতে পেরেছে সমসংবাদ। তুরাগের দক্ষিণ রাজবাড়িতে একই চৌহদ্দিতে অবস্থিত স্বাস্থ্যের গাড়ি চালক মালেকের ছেলের নামে করা দুগ্ধ খামার এবং তার বাবার নামে প্রতিষ্ঠিত মাজার, দুটি প্রতিষ্ঠানের সাইনবোর্ডে দেওয়া তথ্য এবং এলাকাবাসীর দেওয়া তথ্যের মধ্যে রয়েছে গরমিল। এলাকাবাসী বলছে, মালেক প্রথমে তার বাবা হাজি আব্দুল বারির নামে মাজার প্রতিষ্ঠা করেন, পরে ছেলের নামে ইমন ডেইরি ফার্ম চালু করেন। তবে সাইনবোর্ডে মালেক নিজের নাম লিখেছেন আলহাজ এম এন বাদল। 1999 সালে বাবা হাজি আব্দুল বারি ফার্মটি প্রতিষ্ঠা করেছেন বলে উল্লেখ করেছেন। মাজারের সাইনবোর্ডে বাবার মৃত্যুসাল দেখানো হয়েছে 2005। প্রশ্ন উঠেছে, অবৈধ সম্পদের পাহাড় আড়াল করতে মালিক এমন কৌশলের আশ্রয় নিয়েছেন কিনা। ওনার বাবা চিরাং বান্ডা শরীফ আছে না, ফটিক শরীফ, ওখানে খাদেমা ছিল। ওনার বাবা তো খামার ওয়ার অনেক আগে মারা গেছে ডাকাতে, ডাকাত দিয়ে আইনে এই জায়গাতে মাটি দিছে। মাটি দেওয়ার পরে অনেক প্রায় 2-3 বছর 3-4 বছর বড় মনে খামার করছে। অনেক বছর আগে ওই মাহফিল হয়েছিল মাঝবান্ডারির, তখন নায়ক যাবেদ, তারপর নায়িকা নতুন, আরও বিভিন্ন সরকারি কর্মকর্তারা আসছিল আর কি জায়গায়। গত রোববার মালিক গ্রেপ্তার হওয়ার পর তার মেয়ে দাবি করেছিলেন বামুনার টেকে আটতলা ভবন গড়ে উঠেছে তার দাদার 10 কাঠা জমির ওপর। তবে জমির আগের মালিক পক্ষ জানাচ্ছে, মালিক কাঠা প্রতি 10 লাখ টাকা দিয়ে 2011 সালে জমিটি কেনেন। জমিটা বিক্রি করছে 2011 থেকে। আমার আব্বা 7 সালে মারা গেছে, যাওয়ার পরে আমরা ওয়ারিশে যে আমরা ভাই বোন যারা আছি সবাই মিলে বিক্রি করছি আর কি। 10 কাঠা জমি যা নিচ্ছে উনি আমাদের কাছ থেকে নিচ্ছে, আর আগে যে জমিগুলো কিনছে ওগুলোর কথা আমরা বলতে পারবো না। এসব অসঙ্গতির বিষয়ে কথা বলতে পরিবারের কাউকে পাওয়া যায়নি। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। করোনা মহামারীতে দেশের অর্ধেকের বেশি মানুষের উপার্জন কমেছে প্রায় 74%। এ অবস্থায় আরও করুন খেটে খাওয়া মানুষের জন্য। দিনমজুরের কিছু কাজ শুরু হলেও পারিশ্রমিক কমেছে অনেক। 37 মিনিটের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আলবামুন। 17 বছর ধরে মোহাম্মদ ইসমাইল কাজ করেন মেগা সিটি ঢাকায়। জামালপুরের নরিন্দিতে 3 সন্তানের সংসার চলে এই আয়ে। এত বছরে কাজের এমন অভাবে পড়তে হয়নি ইসমাইলকে। কাজ কাম কম,
মনে হয় আপনি কাজ করাবেন না করাবেন না মানে আমার তো অভাব করতে বাধ্য। এদিকে মোহাম্মদ শহীদুল্লাহ ঢাকার মধ্যেই আমুলিয়া মডেল টাউনে 28,000 টাকা চুক্তিতে এক সপ্তাহের মধ্যে মাটি ভরাটের কাজ নিয়েছেন অনেকটা বাধ্য হয়ে, কারণ এই কাজে আগে পেতেন 35,000 টাকা। খাটাতে হচ্ছে 17 জন শ্রমিককে, এখন জনপতি তাদের হাতে দিতে পারছেন 500 টাকা করে, অথচ এই কাজেই করোনার আগে পারিশ্রমিক ছিল দিনে 800 টাকা। করোনার আগে খুব মাটির কাজ কাম আছিল, এই করোনা নেই কিছুদিন আমরা কাজ করতে পারি নাই ছেন এনকা মনে করেন দেশের মধ্যে কাজই কম। এই যে কাজ নিছি যে কাজের দাম হয়েছে 35,000 টাকা, নিচে 28,000 টাকা দিয়ে। আগে রাজমিস্ত্রির কাজ আসছিল, বিভিন্ন সাইডে খামার খুমার আসছিল, এগুলোর কাজ করাইতো, এখন পাবলিকের কাছে কাজ নাই। এই যে বালুর কাজ নিছি, মাসে মাসে দেওয়া যাইতেছে 8-9 হাজার টাকা পাই, খাওয়ার পরে 1,000 টাকা বাড়িতে দিতে পারি না। এদের মতন শহর কি গ্রাম, দৈনিক আয় কমেছে প্রান্তিক মানুষের। 2019 সালে যেখানে সরকারি হিসেবে দারিদ্রের হার ছিল 20.5%, এই সময়ে তা বেড়ে 41% হবার আশঙ্কা গবেষণা প্রতিষ্ঠানগুলোর। আরেক গবেষণা প্রতিবেদনে উঠে আসে, করোনা মহামারীতে দিনে আনে দিনে খায় এমন প্রায় 70% মানুষের আয় বন্ধ হয়েছে। 30% কম মজুরির অফার করা হচ্ছে, খাদ্য সহায়ক কর্মসূচি এবং তাদেরকে স্পেশাল কর্মসংস্থানের সুযোগ তৈরির প্রচেষ্টা চাল থাকা উচিত। বসতবাড়ি থেকে শুরু করে সরকারি বেসরকারি নানা নির্মাণ কাজের যে সাইটগুলো রয়েছে দেশ জুড়ে, সেখানে এখন এরকম নিরিবিলি অবস্থা। অধিকাংশ জায়গায় করোনার কারণে অথবা আর্থিক সক্ষমতা না থাকার কারণে নির্মাণ সাইটগুলো এভাবে পড়ে রয়েছে। এ কারণেই যারা দিনমজুর তারা কিন্তু তাদের কাজ পাচ্ছেন না। এছাড়া যে অল্প কিছু কাজ রয়েছে সেখানে তাদের কাজ করতে হচ্ছে কম পারিশ্রমিকে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। করোনার সময়ে 1,000-এর বেশি লাশ দাফন করে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে চট্টগ্রামের গাউসিয়া কমিটির তত্ত্বাবধানে থাকা একদল স্বেচ্ছাসেবক। লাশ দাফন ছাড়াও হাজার হাজার পরিবারকে খাদ্য সহায়তার পাশাপাশি মুমূর্ষু রোগীদের অক্সিজেন সরবরাহ ও অ্যাম্বুলেন্স দিয়ে হাসপাতালে পৌঁছে দেওয়ার কাজ করে যাচ্ছেন তারা। চট্টগ্রাম থেকে শাখাহচ্ছিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমলতে। চীন সহ অন্যান্য দেশের পরিস্থিতি দেখে দেশে করোনা সংক্রমণ শুরুর আগে স্বেচ্ছাশ্রমের প্রস্তুতি নিয়ে রাখে গাউসিয়া কমিটির তত্ত্বাবধানে থাকা স্বেচ্ছাসেবকরা। প্রথম দিকে মাত্র হাতে গোনা কয়েকটি টিম কাজ করলো ফেসবুকের মাধ্যমে সম্পৃক্ত হয়ে, এখন দেশ জুড়ে তাদের 3,500-এর বেশি সদস্য। ইতিমধ্যে চট্টগ্রামের 834 জন সহ সারা দেশে অন্তত 1,100 মরদেহ দাফন করেছে তারা। নিহতের স্বজন কিংবা জানাজা পড়ার লোক না থাকায় সংগঠনের শীর্ষ কর্মকর্তাদের জানাজা পড়াতে হয়েছে। করোনা রোগী হলে তাকে মানুষ ছেড়ে চলে যাচ্ছে, এই একটা অসহায় অবস্থা দেখে মানবিক আমরা চিন্তা করলাম যে না, কারো ঝুঁকি থাকতে পারে কিন্তু মানুষের জন্য মানুষ কাজ করতে হবে। এই দৃষ্টিকোণ থেকে আমরা কিছু তরুণদেরকে আমি রাজি করাইছি মূলত ফেসবুকের মাধ্যমে, তারা এগ্রি হয়ে গেছে, আপনি উদ্যোগ নেন আমরা আছি আপনার সাথে। শুধু যে মুসলমানদের মরদেহ দাফন করেছে তা কিন্তু নয়, করোনা এবং করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা 13 জন হিন্দু এবং 2 জন বৌদ্ধ ধর্মাবলম্বী সৎকার করেছে সংগঠনটি। সংগঠনের পক্ষ থেকে দিনে কমপক্ষে 4টি লাশ দাফন করা হয়। মানবতার টানেই তরুণ স্বেচ্ছাসেবকরা ছুটে চলেছেন দেশের বিভিন্ন প্রান্তে। আমার টিমের মধ্যে যারা আছে 7 জনই খুবই তরুণ এবং ওদের উৎসাহ দেখে আমার থেকে আরো কাজের স্পিডটা বেড়ে গেল। মানুষের পাশে থাকার যদি ইচ্ছা থাকে ওটা আপনার কাছে ভয়টা হারিয়ে যাবে আপনার কাছ থেকে। লাশ দাফনের পাশাপাশি করোনাকালীন সময়ে 1,00,000 পরিবারকে খাদ্য সহায়তা, প্রত্যন্ত অঞ্চলে মুমূর্ষু রোগীদের অক্সিজেন পৌঁছে দেওয়া কিংবা রোগীদের হাসপাতালে নিয়ে আসার কাজও করছেন তারা। স্বেচ্ছাশ্রম দেওয়া ছাড়াও এসব কাজের পুরো ব্যয় বহন করছেন সংগঠনটির সদস্যরা। মানুষকে অ্যাম্বুলেন্স সেবা দিয়েছি, তারপর আপনার আমাদের অক্সিজেন সেবা আছে, প্রায় 3,500-4,000 মানুষকে আমরা অক্সিজেন সেবা দিয়েছি। নিয়মিত প্রতিদিন আমরা 15-20 জনকে অ্যাম্বুলেন্স সেবা দিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী করোনা সংক্রমণের সেকেন্ড ওয়েভ মোকাবেলায় যাবতীয় প্রস্তুতিও নিয়ে রেখেছে গাউসিয়া কমিটির এই স্বেচ্ছাসেবকরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। তিন দফা বন্যার তাণ্ডব থামতে না থামতেই নদী ভাঙনের কবলে পড়েছে 20 গ্রামের 5টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এতে সহস্রাধিক শিক্ষার্থীর লেখাপড়া অনিশ্চিত হয়ে পড়েছে। মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও বেলাল হোসেনের তোলা ছবি নিয়ে রিপোর্ট। তৃতীয় দফা বন্যার পানি কমার সাথে সাথে ধরলার ভাঙনের কবলে পড়েছে ফুলবাড়ি উপজেলার মেখলিরচর খন্দকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন। এর অর্ধেক অংশ ভেঙে এখন নদীতে।
পাশাপাশি তিস্তার ভাঙনের কবলে পড়েছে রাজারহাট উপজেলার বিদ্যানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয় ভবন নিলামে বিক্রির চেষ্টা করা হলেও ক্রেতা পাওয়া যায়নি। আর ধরলার ভাঙনের কবলে পড়েছে সদর উপজেলার চরকৃষ্ণপুর, শারডোব ও নন্দদুলালের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। চরকৃষ্ণপুরের বিদ্যালয় ভবন 33,040 টাকায় নিলামে বিক্রি করা হয়েছে, আর নন্দদুলালের ভিটা, বিদ্যালয়ের চর প্যাটার্ন, টিন শেড ঘর অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে লেখাপড়া নিয়ে দুশ্চিন্তায় শিক্ষার্থী ও অভিভাবকরা। আমাদের এবার নদী অবশ্যই নদী মাঝখানে আমাদের একটা স্কুল, এই স্কুলটা ভাঙলে আর আমাদের লেখাপড়া হবে না। স্কুল যখন ভেঙে যায় তা আমাদের সাফ হয়, লেখাপড়া করার মতন বুদ্ধি থাকবে না। 8-10 দিন আগে ভাঙনি ধরছিল, অনেকে দেখি গেছে, কোনো কাজই হলো না। ভাঙন ঠেকানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানালেন জনপ্রতিনিধি। উপর কর্মকর্তাকে বলছি বা পানি উন্নয়নকে বলছি, স্কুলটা রক্ষা করার দরকার। সরকারিভাবে ডাকের ব্যবস্থা করা হয়েছিল, ডাকের ব্যবস্থা দিন, আমরা কোনো ডাক উপদেশকে পাইনি। এদিকে শিক্ষার্থীদের লেখাপড়া অব্যাহত রাখার জন্য টিন শেড ঘর নির্মাণের প্রক্রিয়া চলছে বলে জানালেন জেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের শীর্ষ কর্মকর্তা। আমরা বিদ্যালয় ক্যাসমেন্ট এলাকায় সকল শিশুর পড়ালেখা কন্টিনিউশনের স্বার্থে অস্থায়ীভাবে গৃহ নির্মাণ করে আমরা শ্রেণী পাঠদান কার্যক্রম যাতে সচল থাকে সেই ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছি। জেলায় 1,240টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে চলতি মৌসুমে 10টি নদীগর্ভে বিলীন এবং 5টি ভাঙনের কবলে পড়েছে। সমসংবাদ, কুড়িগ্রাম। জার্মানির একটি শহরে মসজিদে প্রকাশ্যে মাইকে আজান দেওয়ার অনুমতি মিলেছে। আজান নিষিদ্ধ করার দাবিতে স্থানীয়দের করা মামলায় জয় পেয়েছে মুসলিমরা। টানা 5 বছরের আইনি লড়াই শেষে বুধবার মামলাটি খারিজ করে দেন জার্মান আদালত। এই সিদ্ধান্তে খুশি প্রবাসী বাংলাদেশিরাও। জার্মানির থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটু পড়ুয়া। করোনার এমন দুঃসময়ও জার্মানিতে বসবাসরত সাধারণ মুসলমানদের জন্য দারুণ একটি সুখবর পাওয়া গেল। দীর্ঘ 5 বছর আইনি লড়াই শেষে জার্মানির নর্দার্ন ওয়েস্টফালেন অঙ্গরাজ্যের মিনস্টারের কাছে ওয়ের এরকেনফ্রিক নামের একটি অঞ্চলের মসজিদে শুক্রবার জুমার দিন মাইকে আজানের অনুমতি দিয়েছে স্থানীয় আদালত। আর এতে দারুণ খুশি জার্মানিতে বসবাসরত বিভিন্ন দেশের সাধারণ মুসলমানরা। একটি ঐতিহাসিক রায়, আমি মনে করি জার্মান সরকার এবং জার্মানের মানুষ এখানে অন্যান্য ধর্মের প্রতি যে শ্রদ্ধাশীল এই রায়ের মাধ্যমে প্রকাশিত হয়েছে। শুক্রবারে মসজিদে আজান দেওয়ার অনুমোদন দেওয়াতে আমরা প্রবাসী বাঙালিরা অনেক খুশি। যদিও বিষয়টি এত সহজ ছিল না, 2015 সালে মাইকে আজানের শব্দে শব্দ দূষণ হয় এই মর্মে আদালতে মামলা ঠুকে দেন স্থানীয় এক দম্পতি। বিজ্ঞ আদালত 5 বছর বিভিন্ন বিষয়ে পর্যালোচনা এবং বিচার বিশ্লেষণ শেষে এই মর্মে রায় দেন। জুমার দিন 12টা থেকে 2টার মধ্যে মাত্র 15 মিনিটের আজানে শব্দ দূষণ হয়, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আদালত আরও বলেন, জার্মানি সবসময় ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে। আদালতের এমন রায়ে ওয়ের এরকেনফ্রিকের মেয়র কার্লস্টেন বেইবার সহ রাজনীতিবিদরা বলেন, জার্মানি এমন একটা দেশ যে দেশ সবসময় নাগরিকদের সকল অধিকার সহ মানবতা, উদারতা এবং ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। রাজধানীর বুকে ঘুরে বেড়াচ্ছে হাজার হাজার বানর, দ্বিধা নেই, নেই কোনো জড়তা। বছরের পর বছর তারা বংশ বিস্তার করছে, থাকছে ইচ্ছে মতো। বানরের সেই অভয়ারণ্যের খবর জানাচ্ছেন আতিকুর রহমান তমাল, ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। একজন বসে আছেন মায়ের কোলে, অন্যজন হয়তো তা দেখে ঈর্ষাকাতর, অবশ্য তিনি মা না বাবা সেটি জানা যায়নি। না, কোনো চিড়িয়াখানা নয় কোনো বন বাদারও, যেটা ঢাকা ক্যান্টনমেন্টের ভেতরের বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটি বঙ্গবন্ধুর চারপাশের এলাকা। শত শত বানর ঘুরছে ফিরছে ইচ্ছে মতো, চলনে বলনে নেই, জড়তা কিংবা ভয়। বঙ্গবন্ধু ঘাঁটির চারপাশের গাছগাছালি এদের আবাস। জানা গেছে এদের খাবার দিতে প্রায় সেনাবাহিনীর অনেক কর্তাই ছুটে আসেন।
পুরো পরিবার নিয়ে তারা যে ভালো আছে তা এই ছবি দেখেই বোঝা যায়। হঠাৎ বেশি মানুষের আনাগোনায় তাদের একটু বিরক্তি মনে হলো। তবে সেটাও ক্ষণিকের, আবারও নিজেরা খুনসুটিতে মাতলো যে যার মতো। প্রাণীবিদরা বলছেন এই পৃথিবী শুধু মানুষের নয়, অত্যন্ত পেইনফুল ওদের জন্য যে আমরা ওদেরকে মনে করছে যে ওরা বিরক্তিকর প্রাণী, ওরা ক্ষতিকর প্রাণী। আসলে কিন্তু ক্ষতিকর প্রাণী না, ক্ষতিকর ওরাও আবার একইভাবে মনে করতে পারে যে আমরা ওদের জন্য ক্ষতিকর। সুতরাং আমাদের অনেক কিছু করণীয় আছে ওদের জন্য। মানুষ বেঁচে থাকতে গেলে পরিবেশ প্রয়োজন এবং পরিবেশ বেঁচে থাকতে গেলে প্রাণীর প্রয়োজন। সুতরাং প্রাণী, পরিবেশ এবং মানুষ সহঅবস্থান প্রয়োজন। প্রাণীকুল বাঁচলে বাঁচবে মানুষ, বাঁচবে ধরিত্রী। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। বৃষ্টি উপেক্ষা করে টিকেটের জন্য সৌদি প্রবাসীদের দীর্ঘ সারি, পর্যাপ্ত ফিরতি ফ্লাইট নেই, কোভিড পরীক্ষা সহ নানা চ্যালেঞ্জ। অবৈধ সম্পদ আড়াল করতে মৃত বাবাকেও ছাড়েননি স্বাস্থ্যের ড্রাইভার মালেক, ভুয়া তথ্য দিয়ে গড়েছেন মাজার, আঁতাত ছিল প্রভাবশালীদের সঙ্গে। আগুনের কবলে কুড়িগ্রামের পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয় অনিশ্চিত, হাজার হাজার শিক্ষার্থীর জীবন, কর্তৃপক্ষ উদাসীন। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।